আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গুপ্তধন। ভূতনাথবাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারো পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়, তিন চারখানা ঘর আছে বটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেওয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা গজাচ্ছে, দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে, ছাদে বিস্তর ফুটো টুটো, মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাকশিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারি চাকরি থেকে যা আয় হয় তাতে এটাই তো আমার তাজমহল। তাও গঙ্গারামবাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। 35,000 টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরাবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না, শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক, এই মহিমগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত, মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটরা নিয়ে, গিন্নি ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন, তাতেও যে খুব একটা দেখনসাই হয়েছে তা নয়। তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি, সবাই দুধ চিরের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে, এমন সময় একটা লোক এলো। পেটে খাটো, কালো রোগাটে চেহারা, পরনে খেটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বাড়ির বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন এমন সময় লোকটা এসে হাত জোড় করে বলল, নাম হই বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আগে আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি, চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। ও, তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আগে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্যান মানুষ, পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা। তাই নাকি? আগে তা বাবু, কিছু পেলেন টেলেন? সোনা দানা বা হীরে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে ফেললেন, তাই বলো, এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাপু, আমার কপাল অত সরেস নয়, ধুলোবালি ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে, মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কিনা।
বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয়ী লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন, কিছু বলা যায় না। এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে, কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পালায়। ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন। না হে বাপু, ভূত প্রেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূতপ্রেত আমি মানি না। না বাবু, অমন কথা কবেন না। পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কিনা। আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল। কি আর করা যাবে বলো, থাকলে তারাও থাকবেন, আমিও থাকবো। একটু বসবো বাবু, অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু বাড়িটা কতয় কিনলেন? তা বাপু অনেক টাকায় লেগে গেল, 35,000 টাকা। ধার কর্জও হয়ে গেল মেলা। সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জীব বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নি, বড্ড ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চুপ বুঝতেই ঘুম এসে গেল। যখন চটকা ভাঙল তখন সন্ধে হয় হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথ বাবুর একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ তুমি এখন কোথাও যাবে? পরাণ একটা হাই তুলে বলল, তাই ভাবছি। ভাবছো মানে, তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবেন বাবু, পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথ বাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলায় রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাপু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গায়ের লোক দেখে ভূতনাথবাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোর নয় তো? ভূতনাথ বাবু ম্লান হেসে বললেন, হলেই বা আমাদের চিন্তার কি, আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায়? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুলল, বাচ্চাদের সঙ্গে খেলল, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা খেঁটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাঁপা আছে কি না দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথবাবুর মায়াই হলো, পাগল আর কাকে বলে। খেয়ে দে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারদিক ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই যত অশৈলী কাণ্ড ঘটে কিনা।
মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথ বাবু উঠে বসলেন। কে? সামনে হ্যারিকেন হাতে পরাণ দাস, চাপা গলায় বলল, পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথ বাবু বললেন, কি পেয়েছো? যা খোঁজ দে আশা, তবে বুড়ো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করার সাধ্যি আমার ছিল না। ভূতনাথ বাবুর মাথা ঘুমে ভম্বল হয়ে আছে, তাই আরো অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? এগে 100 বছর আগে এই বাড়িটা তো তারই ছিল কিনা। বড্ড ভালো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, খেটো ধুতি পরা, আদুর গা, যেন দুধে আলতায় রং। খুঁজে খুঁজে হয়রান হচ্ছি, তখনই যেন দেয়াল ফুলে বেরিয়ে এলেন। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও গিয়ে একটু ঘুমাও তো বাবু। বিশ্বাস হলো না তো বাবু, আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথ বাবুর একটু কৌতূহলও হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইট মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কি করেছো হে পরাণ? মেঝেটা তো ভেঙে ফেলেছো। যে আগে একবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথ বাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন, বড্ড ভারী, দুজনা না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথ বাবুর হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়, বললেন, কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন, আসুন বাবু একটু হাত লাগান। ভূতনাথ বাবু নামলেন, তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে হেসে বলল, এবার খুলে দেখুন বাবু, আপনারই জিনিস। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁট করে বসানো, শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও ঝকমক করে উঠল। বলেছিলাম কিনা বাবু, এখন দেখলেন তো, যান আপনার আর কোনো দুঃখ থাকলো না, দু তিন পুরুষ হেসে খেলে চলে যাবে। ভূতনাথ বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না, এরকম হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো, স্বপ্ন নয় তো? না বাবু, স্বপ্ন নয়, বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে, এত দিনে গতি হলো। ভূতনাথ বাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেকটা তোমার। পরাণ সভয়ে পিছিয়ে গিয়ে বলল, ওরে বাবা, ও কথা শুনলেও পাপ, টাকা পয়সায় আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছে টাকে যে ভোগ করবে, একা বোকা মানুষ, ঘুরে ঘুরে বেড়াই, বেশ আছি, টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথ বাবু চোখ কপালে তুলে বললেন,
তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওইতে আমার নেশা, খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয় এও তেমনি। আচ্ছা আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে। পরাণ দাস চলে যাওয়ার পর ভূতনাথ বাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব। ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন, ওপরের ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন, তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন।